Please like, share and subscribe to our channel. Thank you. Hi, welcome back to our channel Bengali Lifestyle with Chinook. Amar channel e tomader shokolke onek onek shagoto janacchi. To ajke amra abaro fuchkar challenge niye eshechi because onek din por ajke amra video korchi karon mar shorirta kharap chilo. To onek din por amra video chharbo ar asha korchi tomader bhalo lagbe. আর ফুচকা চ্যালেঞ্জ আনলাম কারণ বাঙালিদের মেয়েদের সবথেকে প্রিয় জিনিস হচ্ছে ফুচকা, তাই বারবার ফুচকা চ্যালেঞ্জটা আনি কারণ আই লাভ, মানে মানে নানা রকম করি, একই ধরনের করে মানে চ্যালেঞ্জটা করি না, নানা রকম করে করি। তো ইয়েস, লেটস স্টার্ট। তো এখানে আমাদের নিয়েছি হচ্ছে 15টা করে ফুচকা আর আমরা টাইমার রাখবো হচ্ছে 2 মিনিট। 15টা আছে না 16টা? ও সরি, 16টা করে ফুচকা আছে। আর এটা আমরা কিন্তু বাড়িতে বানাইনি, এটা আমরা কিনে প্যাকেট ফুচকা কিনে এনেছি, টক জল আর আলু মাখাটা কিন্তু বাড়িতে বানিয়েছি। তো ইয়েস, চলো শুরু করা যাক। আর ফার্স্টে মা করবে, আর এখানে 2 মিনিটস করে একজনের কাছে টাইম থাকবে। এক একটা ফুচকা খাওয়ার পর হাঁ করে দেখাতে হবে যে তোমার গালেটটা শেষ হয়েছে। এইটা হচ্ছে নতুন ধরনের, এটাই হচ্ছে নতুন ধরনের। একটা ফুচকা খাওয়ার পর তোমাদেরকে দেখাতে হবে ভালো করে চিবিয়েছো কি একদম। তো চলো শুরু করা যাক তাহলে। আর আমাদের চ্যানেলটা তোমাদের পছন্দ হলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। তো অনেকদিন পর ভিডিও ছাড়ছি, আশা করি তোমাদের ভালো লাগতে পারে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। একদমই ভিডিও করার ক্ষমতা ছিল না, শরীরটা খুবই খারাপ ছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি। তো অনেকদিনই 2 সপ্তাহের মতো ভিডিও করতে পারিনি। সেই কারণে ওটা তো ক্যামেরাতে শুট করা হয়েছিল, সেই কারণে আর করতে পারিনি ওটা পোস্ট। ওটা আশা করি পরে ওটা পোস্ট করবো। আর এটা আমি এখন ফোনে করছি সেই কারণে, কারণ ক্যামেরাটা কম্পিউটারটা ডিস্টার্ব হচ্ছে, সেই কারণে ওই ভিডিওটা আমি ছাড়তে পারিনি। তো ওই ভিডিওটা ছাড়বো তাড়াতাড়ি। তো চলো দেখো, আমরা এখানে 2 মিনিটের টাইমার নিয়ে নেবো। দাঁড়াও, এত তাড়াহুড়ো করলে হয়? তো চলো লেটস স্টার্ট। 3, রাখো 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 রাখো, সাইজ করে নাও। হ্যাঁ হ্যাঁ, না হলে তো অসুবিধা হবে, সাইজটা করে নিতে হবে। দাঁড়াও, হা করে কে দেখাবে, পুরোটা শেষ করবে। আমার গাল দিয়ে জল বেরোচ্ছে, মনে হচ্ছে আমি কখন খাবো। ফুচকার কিন্তু সাইজগুলো বেশ বড় বড়, দেখো বেশ বড় বড় ফুচকার সাইজগুলো, প্রতিটা প্রতিটা বড়। পুরো গালেটটা শেষ করে হাঁ করবে না? গালে শেষ করছে না, কি অবস্থা! কিন্তু আলুটাও পুরো খেয়ে নিতে হবে, কিন্তু টক জলটা না খেলে কোনো দরকার নেই, কারণ টক জলটা ম্যান্ডেটরি নয়। টক জল খেলে যে শরীরটরি খারাপ হয়ে যায়, একে সবার শরীরটরি খারাপ সব এখন। তো টক জলটা ম্যান্ডেটরি নয়, কিন্তু আলুটা ফুচকাটা অবশ্যই খেতে হবে। হ্যাঁ করে দেখাও, তো মা আলুটাও খায়নি, খেতে পারেনি। আর মানে টাইমের কুলাই পাঁচটা আছে,
আর পাঁচটা আছে, মানে ১৬টা ছিল আর পাঁচটা আছে, মানে মা পাঁচটা আছে, তাহলে কটা খেয়েছো তুমি? ১১টা খেয়েছে। তো চলো এবারে আমার পালা। টেনশনের মধ্যে আজ কারণ মা শেষ করতে পারিনি, আমি কি করে যে শেষ করবো? না আর ওই যে হা করে দেখানো এটা তো একটা বাজে বাজে না, ওটাই তো ব্যাপার। চলো এবারে আমি রেডি করে ফিরে আসছি। তো দেখো সবকিছু রেডি করে ফিরে এসছি। তো চলো এবার আমি স্টার্ট করি। আমার জিভ দিয়ে অলরেডি জল গড়াচ্ছে, কখন খাবো কখন। আবার জল গড়াবে না, আমি তো খেয়েছি। মার আর জল গড়াবে না, মায়ের আর পাঁচটা বাকি ছিল, মা কিন্তু অফ ক্যামেরা একটা খেয়ে নিয়েছে আবার। তো ইয়েস টাইমার দেখো, তো স্টার্ট করবে। হ্যাঁ আমি যখন বলবো সাইজ করে নিই, ঠিকঠাক হবে নাকি এইটা। স্টার্ট লেখা আছে, দাঁড়াও দাঁড়াও, ভয় লাগছে, জল খেয়ে নিই। তো চলো আমি শুরু করি। 3 2 দেখাও। দেখানোটাই দেখেছি স্পষ্ট কথা। দেখালে না? হুম হুম দেখাও, গিলে নিও না। তুই একসঙ্গে দেখাচ্ছে, একসঙ্গে হা করে দিচ্ছে, আগে তো দেখাচ্ছে না, খুব চালাক। মানে ওটা হা করে দেখাইনি, প্রথম কথা হচ্ছে না দেখিয়ে ওর উপরে আর একটা দিয়েছি, ওই জন্য দুজনে ড্র হয়ে গেছি আমি ভেবেছি। তো তোমরা কিন্তু বলবে যে এখানটা কি জিনিসটা হলো, কারণ আমরা কিন্তু এটা বুঝতে পারলাম না, কারণ আমি কিন্তু পাঁচ নম্বরটা গালে দিয়েছি, মা কিন্তু সেটাও দেয়নি। তো যাই হোক, মা আর একটা খেয়ে নিয়েছে, তোমাদেরকে বললাম, সে কারণে মার চারটে আমার চারটে। তো উইদাউট ওয়াটারে আমরা টক জল ছাড়া এটাকে আমরা খাবো, সেটা থেকেই ডিসাইড হবে কে আজকে উইনার। তো স্টার্ট করা যাক, আজকে দেখা যাক কে আজকে উইনার হয়। আবার যদি ড্র হয়ে যায় তো কিছু করার নেই, আশা করি এটা ড্র আর হবে না, তাই না? তো কোনো টাইমার রাখিনি, যে যত তাড়াতাড়ি খাবে সে আজকে উইনার হবে। তাহলে স্টার্ট, 3 দাঁত কতটা ভেঙে নি, হ্যাঁ তাহলে সুবিধা হবে, নাহলে ফুচকা ফুচকা ভেঙে যাবে, এত তাড়াতাড়ি হবে বুঝতেই পারছি জিনিসটা। না
আলুটাও কিন্তু পুরো শেষ করতে হবে, আলুটা বেশি নেই তো আলুটাও শেষ পুরো শেষ করতে হবে। তো স্টার্ট করা যাক, রেডি 1 2 3 আগের মতো হয়েছে, দেখাও প্রতিটা দেখিয়েছি দেখবে, প্রতিটা আমি দেখিয়েছি, তিনবার দেখিয়েছি মানে তিনটাতে আমি হেরে গেছি। ফাইনালি মাছকে হারতে স্বীকার করলো, কারণ আমি কিন্তু আগেরটাতেও জিতে গেছিলাম। এটা তো যাই হোক, জিতে তো গেছি ফাইনালি, পানিশমেন্ট নিতে হবে না তো। যে পানিশমেন্ট থেকে এরকম হয়েছে, আজকে ডিসাইড করা হয়েছিল যে কেউ কোনো পানিশমেন্ট ভেবে রাখবে না, যে জিতবে সে পানিশমেন্টটা দেবে। সো গাইস, আমরা পানিশমেন্ট নিয়ে ফিরে এসেছি আর পাচ্ছি, পানিশমেন্টটা খুব মজার হতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি ওটা, এটা কিন্তু মার মাথা দিয়েই বার হয়েছে, কারণ আমি একটু ভেবেই পাচ্ছিলাম না আমি কী পানিশমেন্ট রাখবো, এটা মার মাথা দিয়েই বার হয়েছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখো সেটা, তো যেটা আছে ফুচকা খাওয়া হয়েছে, ফুচকা টক জল দাম প্রচুর আছে আমাদের এখানে, তো মাকে এটা গালে হাঁ করে নিতে হবে, অনেকটা টক জল নিতে হবে, নিয়ে হাঁ করে বলতে হবে ফুচকা, আমাকে তিনবার বলতে হবে, আর প্রপার যাতে উচ্চারণটা তোমরা বুঝতে পারো, আমি বুঝতে পারি প্রপার যাতে উচ্চারণটা হয়, কি শাস্তি। তো স্টার্ট নাও, আশা করি তোমাদের এটা ভালো লাগবে, বেশি করে নাও, হাঁ করো মুখ দিয়ে আওয়াজের উল্টি করো না, আমি তো হাসাবো তোমাকে, তার কেন বলতে হবে হুক্কা কি 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 সুন্দর তুমি হুক্কা বলেছ, হুক্কা এটা কি হুক্কা হচ্ছে নাকি ফুচকা, ফুচকা বলতে হয় ফুচকা, তুমি যদি ওইটা নিয়ে না করতে পারো, জল নিয়ে করতে পারো, বেশি করে পুরো গাল ভর্তি করে তিনবার বলো ফুচকা, হুক্কা জলের ঘর কিভাবে বলছে একটু পরে দেখো, ভালো করে কিন্তু বলা হয়নি, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, দুটোই করো, হ্যাঁ তিনটেই করো।
অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর অনেকদিন পর ভিডিও ছাড়লাম, সুতরাং এই ভিডিওটা একটু সাপোর্ট করো, আমাদের পেজ, আমাদের ইউটিউব চ্যানেলটা তোমরা সাপোর্ট করো। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।